গরমে মাস্ক পরে থাকাটা অসম্ভব। তাছাড়া আমার এই স্বাদের লিপস্টিকটাও নষ্ট হয়ে যাচ্ছে। লোকে আমাকে রূপে লক্ষ্মী বলে। কি গণেশ দাদা, তুমি মাস্কটা খুলেছো কেন? এমনিতে এত ভাইরাস ভাইরাস করছে সবাই আর তুমি। না রে চুপ কর তো, এই বড় সুরে মাস্ক পরে থাকাটা অসম্ভব, আমি এসব পারবো। আচ্ছা এই যে আমরা এত কিছু ভাবছি, মাস্ক স্যানিটাইজার, এই কটা দিন মানুষ মানবে? সত্যি মানবে? ফির তো উপচে পড়ছে মরতে। তা যা বলেছিস, গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট, কেনাকাটার যেন শেষই নেই। এর দিকে স্কুল কলেজ নাকি বন্ধ, মার্কেটগুলো তো বেশ খোলা, এর বেলা রোগ ছড়াচ্ছে না? এই মহামারীর ভয়ঙ্কর রূপ না ঘটলে এরা থামবে না। এরা কি সোশ্যাল ডিস্টেন্সিং মানবে? মানুষ বড় বেপরোয়া। কি রে, তোদের কি গোজগাজ শেষ হলো? আমি কি দেবীপক্ষের পরে গিয়ে পৌঁছবো নাকি? মাস্ক নিয়েছিস তো? অনেকগুলো নিতে হবে কিন্তু। আরে ওঠ, স্যানিটাইজার দিয়ে এবার হাতটা ধুয়ে নে, এক্ষুনি ওই হতচ্ছাড়া ওষুধটা গাড়ি নিয়ে চলে আসবে। ও মা, মা আমি কিন্তু মাস্ক পরতে পারবো না, এই কিন্তু বলে দিল। আমি বাবা আগে থেকেই অনেক কটা ডিজাইনার মাস্ক আনিয়ে রেখেছি। খুব আবদার আমার ছেলে, ওসব শুনবো না, তোমাকে মাস্ক পরতেই হবে। আমি ওই অনামুখ ওষুধটাকে দিয়ে অনেকগুলো স্পেশাল মাস্ক আনিয়ে রেখেছি। মা, আমাদের লক্ষ্মীর জন্য সুন্দর লিপস্টিক আনিয়ে রেখেছো তো? সে তো আবার নাকি রূপে লক্ষ্মী, তাই আর কি। বুঝলি সরস্বতী, তোর বিয়ের একটা খুব দরকার দেখছি, মরতে এবার একটা হিল্লে করতে হবে। তবে সামনের বৈশাখেই কাজটা সেরে ফেলবো। তো আমার বিয়েটা নিয়ে কেউ কিছু ভাবছে না, আজীবন আইমুই কাটাতে হবে দেখছি। সেসব ছাড় তো, পরে হবে ক্ষণ, এখন দেরি করিস না। ওঠ, ঠিক করে গোজগাজটা করে নে, দেরি হয়ে গেল অনেকটা, ওষুধটা ওই হর্ন দিচ্ছে। আরে আসছি আসছি। ত্বং স্বাহা, ত্বং স্বধা, ত্বং হি বষট্কার স্বরাত্মিকা, সুধাতরক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা, যানুর্চর্যা বিশেষত ত্বমেব। দুর্গাপূজা করলে আমরা তাতে মানুষের সাথে একটা জনবহুল একটা ভিড় ভিড়ের মধ্যে হবে, সেই যেতে আরও ভাইরাসটা ছড়াবে। এবং যে লকডাউন চলছিল, লকডাউন অনুপাতে মানুষের হাতে এখন পয়সাপাতি নেই, সে অনুপাতে এই দুর্গা পুজো খুব একটা ভালো যাবে না, অনেক মানে দুঃখের সাথে। দুর্গাপুজোটা একটু অন্যরকম, যেমন আমি এর আগের বার অব্দিও বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম যে আমরা পাড়ায় পাড়ায় ঘুরবো, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারবো। আর ফাস্টফুড ছাড়া তো আর বাঙালিদের তো কোনো কথাই নেই। মানে দুর্গাপুজোতে আমার কাছে তো সব থেকে মেন হচ্ছে রাস্তায় রাস্তায় যে ফাস্ট ফুডস খাওয়া, খাওয়া ছাড়া দুর্গাপুজো কখনো কমপ্লিটই হয় না যেটা আমি মনে করি। বাট এইবারে কোভিড-19 জন্য অবভিয়াসলি আমাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে। যেমন এর আগের বার অবধিও আমি ভেবেছিলাম যে আমরা এখানে যাব, ওখানে যাব, এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, বাট এখন তো সেগুলো করতে পারবো না, কারণ আমাদের কাছে আমাদের হেলথ আগে, তারপর আনন্দ পুজো, এগুলো তো সারা বছরই চলবে। আমরা ঠিক করি যার ডিউটি করবে, যদি অফ পাই তাহলে বাড়িতেই কাটাবো, কারণ যেহেতু কোভিড পিরিয়ড চলছে যার জন্য বাড়িতেই ঠিক থাকবে, আশা করি ঠিক।
বছরের পরব তো সব পরবে ছাড় দিতে দুর্গা পূজা ছাড় দিবে। আর যে পরিমাণ আমাদের দ্বিতীয় কাজ হতো সেটা হচ্ছে আয় ইনকাম যথাযথ করে যাচ্ছে। साल तो लॉकडाउन है, इस साल तो कंसेप्शन हो रहा है, आगे बच्चा रह साल नहीं, लेकिन डिजाइन वही है और माने पूजा का उत्साह नहीं है कि हाँ इस साल पूजा होगा कि नहीं होगा, ये तो थक जीवन से जा रहा है, पूजा तो करने होगा। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मतं মানে 1427 অথবা 2020 এই বছরের পূজার তাৎপর্য আরোই অনেক। এই অতিমারির সময় যখন 75 লক্ষ মানুষ আক্রান্ত, প্রতিদিন পশ্চিমবঙ্গে 4000-এর উপর মানুষ আক্রান্ত হচ্ছেন, এই সময় এই উৎসবটি সত্যিই খুব প্রয়োজনীয় ছিল। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতা स्मतं रुद्रायै नमो नित्यायै गौरियाय दत्तायै नमः। कृष्णायै चन्द्ररूपिणै सुखायै सततं नमः। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मतं रुद्रायै नमो नित्यायै गौरियाय दत्तायै नमः। कृष्णायै चन्द्ररूपिणै सुखायै सततं नमः।